হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, এই সাগর তীরেই এক মহামানব একটি জাতিকে জাগিয়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, সেই মিথ আর রোমাঞ্চের আস্বাদন করতে ছুটে আসা এই কন্যাকুমারীতে। আজ আমরা ঘুরব কন্যাকুমারীর বিবেকানন্দ রক আর জানব এর নানা কথা। স্বামীজি এই পথে এসেছিলেন কিনা জানি না, তবে আমরা যাত্রা করলাম ত্রিমান্দম থেকে সোজা কন্যাকুমারীর উদ্দেশ্যে। ত্রিমান্দম থেকে দুপুরে বেরিয়ে কন্যাকুমারী পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সেদিন হোটেলে চেক ইন করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম সেই পুণ্যভূমির স্পর্শ নিতে। স্টিমার ঘাটে পৌঁছে দেখলাম লম্বা লাইন। এই ঘাট সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বিবেকানন্দ রকে যাওয়ার ভাড়া 50 টাকা আর বিবেকানন্দ রকে ঢোকার ভাড়া 20 টাকা, মোট 70 টাকা। এই বিশাল লম্বা লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা কোনো বিশেষ ধর্মের নয়, কিংবা তারা কোনো বিশেষ তীর্থেও আসেননি। এখানে সবাইকার একটাই তীর্থ, একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। লঞ্চ কর্মীর ধাক্কায় সম্বিত ফিরে এলো। আরে, লাইফ জ্যাকেটটাই তো গায়ে দেওয়া হয়নি এখনো। তামিল কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের স্ট্যাচু ক্রস করে আমরা এগিয়ে চললাম বিবেকানন্দ রকের দিকে। ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু বাবাতুরায়ের কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে রয়েছে বিবেকানন্দ রক। আর এই কন্যাকুমারী থেকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়। স্টিমার ধীরে ধীরে স্পর্শ করল সেই পুণ্যভূমি। বাঙালি হিসেবে নিজেকে বেশ গর্বিত লাগছিল। ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি ও ভাবধারা বুঝতে স্বামীজি বারবার বেরিয়ে পড়েছেন। কখনো কখনো সঙ্গে পেয়েছেন গুরুভাইদের। পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, এর বেশিরভাগই পায়ে হেঁটে। ভারতকে নতুন করে আবিষ্কার করতে তিনি শেষ লগ্নে উপস্থিত হয়েছিলেন কন্যাকুমারিকায়, আর তার পরের ঘটনা তো ইতিহাস। লঞ্চ থেকে নেমে জুতো খুলে এগিয়ে চললাম সভা মণ্ডপমের দিকে। অনুভব করলাম ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে এক বিশালত্বের অনুভূতিকে। সেটা ছিল 1890 জুলাই মাস। গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে নিয়ে বেরিয়ে পড়লেন স্বামীজি। বৈদ্যনাথ ধাম, বারাণসী, অযোধ্যা, আলমোড়া, হরিদ্বার, দিল্লি, মিরাট, জয়পুর, খেতড়ি, পোরবন্দর, জুনাগড়, খান্ডোয়া, মুম্বাই, মহাবালেশ্বর, ব্যাঙ্গালোর, ত্রিবান্দম হয়ে পৌঁছলেন কন্যাকুমারিকায়। এই দীর্ঘ যাত্রাপথে রাজপ্রাসাদ থেকে গরিবের কুটিরেও রাত কাটিয়েছেন তিনি। ধীরে ধীরে এগিয়ে চললাম শ্রী পদ মণ্ডপমের দিকে। মাথার ওপর পতপত করে উঠছিল ওম চিহ্নযুক্ত গেরুয়া পতাকা। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এত মানুষের একসাথে বিবেকানন্দ রকে যাওয়া কি শুধুমাত্র রোমাঞ্চ বা ছুটি কাটানো, নাকি ধ্যানমগ্ন প্রস্তর খণ্ডটিকে ছুঁয়ে নিজেকে ভবিষ্যৎ ভারত গঠনের কাজে অনুপ্রাণিত করা। এই শ্রী পদমণ্ডপম হল চোল স্থাপত্য রীতির একতলা মন্দির। এখানে গর্ভগৃহে রয়েছে দেবী পার্বতীর পায়ের ছাপ। কথিত আছে এখানে শিবকে পাওয়ার জন্য এক পায়ে তপস্যা করেছিলেন দেবী পার্বতী। আমি এখানে এসেছিলাম ডিসেম্বরের শেষ দিক করে। সমুদ্রের একদম পাশে হওয়ার জন্য এখানকার আপেক্ষিক আর্দ্রতা খুবই বেশি ছিল, আর ছিল 30-32 ডিগ্রি টেম্পারেচারের হাঁসফাঁস করা গরম। তবে হাওয়ার তীব্রতা বেশি থাকার জন্য সেরকম কষ্ট হচ্ছিল না। কন্যাকুমারিকার নিকটতম বিমানবন্দর কেরালার ত্রিবান্দম।
এখানে আসার জন্য চেন্নাই, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা থেকে সরাসরি ফ্লাইট বুক করা যায়। এছাড়া কন্যাকুমারী রেলপথে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লির সাথে যুক্ত। চেন্নাই রেল স্টেশন থেকে সড়ক পথেও চলে আসা যায় কন্যাকুমারী। ত্রিবান্দম থেকে ক্যাব বুক করেও আসতে পারেন আপনি এখানে। অক্টোবর থেকে মার্চ এখানে বেড়ানোর আদর্শ সময়। এই বিবেকানন্দ রক থেকেই দেখা পেয়ে যাবেন তামিল কবি থিরুভাল্লুভারের স্মৃতিসৌধের। মূল স্থলভূমি থেকে দেখলে বোঝা যাবে এই স্মৃতিসৌধ তার উচ্চতা আর আকার দিয়ে বিবেকানন্দ স্মৃতিসৌধকে আড়াল করে রেখেছে। ইনি তামিল কবি দার্শনিকদের অন্যতম এবং এনার রচিত থিরুকুরাল তামিলদের কাছে ধর্মগ্রন্থের সমতুল্য। আদি দিগন্ত চোখ যায় যতদূর, নীল, সবুজ, খয়েরি, হলুদ একে অপরের সঙ্গে মিশে গেছে বিভেদের মাঝে মিলন। ভারতবর্ষের প্রাণসত্তার যে মূল সুর, সেই আদর্শের প্রতিফলন যেন ভারতের মাটি ছাড়িয়ে সাগরের জলেও দেখা যায়। রেলিং ঘেরা চত্বরে হাজার খানেক মানুষ সবাই একদৃষ্টে ভয়ঙ্করের রূপ দেখছে আবিষ্ট হয়ে। আজ থেকে 128 বছর আগে 1892 সালের 25 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর টানা তিন দিন কন্যাকুমারী সমুদ্রে ঘেরা শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের উপযুক্ত শিষ্য স্বামী বিবেকানন্দ। আজ সেই টিলার ওপরেই আমি দাঁড়িয়ে রয়েছি। নিজেকে শিহরিত করার জন্য এটাই কি যথেষ্ট নয়? সেটা ছিল 1963-64 সাল। দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামীজির জন্ম শতবার্ষিকী। একনাথ নানাডের উদ্যোগে কন্যাকুমারীতে বিবেকানন্দের স্মারক সৌধ তৈরিতে উদ্যোগী হয়। 1970 সালের 2 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ভিবি গিরি এর উদ্বোধন করেন। 55 ফুট উঁচু এই দুটি শিলাখণ্ডের ওপর লাল ও কালো গ্রানাইট পাথরের ওপর গড়ে উঠল বিবেকানন্দ সৌধ। গর্ভমন্দিরে রয়েছে স্বামীজির দণ্ডায়মান মূর্তি। উচ্চতা 8 ফুট। এখান থেকে নেমে আসতে হবে শিলার একদম পেছনের দিকে, দৃশ্যমান হবে নীল সমুদ্র। এই চাতালের যেখানে স্বামীজি ধ্যানে নিমগ্ন হয়েছিলেন সেখানেই নির্মিত হয়েছে ধ্যান কক্ষ। এবার ফেরার পালা। ফেরার পথে কিছু বাংলা কথার মধ্যে মাছ ভাতের জন্য হু হতাশ কিন্তু কানে এলো। সেই দিক থেকে আমি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি ভাগ্যবান, কারণ এই ঘোড়ার ক্ষেত্রে আমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড অসিদ্ধা এই ধোসার দেশে 800 টাকা অটো বুক করে পোনা মাছ আর পাঁঠার মাংস এনেছিল। সে গল্প না হয় অন্য একদিন হবে। ক্রমশ ছোট হয়ে আসছিল বিবেকানন্দ রক, আর আমরাও স্টিমারে চেপে অগ্রসর হচ্ছিলাম মূল ভূখণ্ডের দিকে। খিদেতে পেটটা চুঁই চুঁই করছিল, কারণ হোটেলে ফিরে আমার জন্য অপেক্ষায় ছিল কালো জিরে আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল। তা এ প্রসঙ্গে মনে পড়ে গেল সেই বিখ্যাত বাণী, খালি পেট ধর্মের জন্য ভালো নয়, জাতি হিসাবে আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছি আর এটাই সকল অনিষ্টের কারণ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।